বিসমিল্লাহ রহমান রহিম। হে জগৎবাসী, আজকে আপনাদের সামনে ছোট একটা আলোচনা নিয়ে হাজির হলাম। সে আলোচনাটি হলো, দেখুন যে আমাকে কিছু ব্যক্তিবর্গ আমাকে জিজ্ঞাসা করলেন যে গুরুদক্ষিণা বলতে বিষয়টা কী, গুরুদক্ষিণা জিনিসটা কী। তো এখন এই গুরু দক্ষিণাটা যদি ছোট্ট করে বলতে যাই, তাহলে ছোট করে বললেও কথাটা বোঝা যাবে যদি আমরা একটু তীক্ষ্ণ জ্ঞান প্রয়োগ করি। সেটি হলো, দেখুন আমরা এই পৃথিবীতে জেনেছি মুর্শিদ ধরতে হবে, গুরু ধরতে হবে। দেখেন মুর্শিদ শব্দের অর্থ, গুরু শব্দের অর্থ একটু পার্থক্য আছে, সেটা আমি অন্য পর্বে বলেছিলাম। যাই হোক, আজকের এই শব্দটা যাব যে ঘোর রুহ, ঘোর অর্থ অন্ধকার, রুহ অর্থ আলো। একটা গুরুর মধ্যে দুইটা গুণ আছে, তিনি অন্ধকারে হাত দিয়ে তখন রুহের শক্তি দিয়ে ভক্তকে সে অন্ধকার থেকে আলোকিত জগতে নিয়ে আসে, এই জন্য তিনি গুরু। মুর্শিদ, মোর যোগ সিদ্ধ, তিনি হবে মুর্শিদ। মোর যোগ সিদ্ধ তার মানে একজন নিজেকে যখন সিদ্ধ বানাবে, তখন একজন ভক্ত দূর থেকে অনেক কিছু মনে করবে, আমি আজকে গিয়ে গুরুকে এই কথাগুলো বলবো, কাছে গিয়ে কিছুই মনে নেই। তার মানে কি যে তিনি কাছে এসে ভুলে গেছে। এর কারণ এটাই যে তার গুরু তিনি মুর্শিদে পরিণত হয়েছে, তার রূপটা খোদা নিয়েছে। এইটার দিকে তাকাইলে, মানে রূপটার দিকে তাকালে তখন কি যে মনে করেছিল সেটা ভুলেও যায়, আবার কখনো মনে হয়। যাই হোক, এই সমস্ত জগৎবাসী, আজকের কথা হলো কি, গুরু দক্ষিণা বিষয়টা কি। আমি শর্ট করে বলে শেষ করব। সেটি হলো, দেখুন গুরু দক্ষিণা হলো যে প্রথমত আমি আমার নিজেকে গুরুর কাছে অর্পণ করে দিয়েছি। কিরকম? যেমন অমূল্যধন বিক্রি করে বিনামূল্যে পাবি রে, মারেফতের দেশে যদি যাবি রে। মারেফতের দেশটা কোথায়? আমার মুর্শিদের দেশটাই হলো মারেফতের দেশ। এখন সেই মুর্শিদের দেশে গিয়ে যখন বায়াত গ্রহণ করেছি, বায়াত গ্রহণ করার সময় কি বলেছি, আমার যা কিছু আছে না আছে সমস্ত কিছু মুর্শিদের চরণে দিয়ে দিলাম। তো আমার যা আছে এবং না আছে সমস্ত কিছু দিয়ে দিলাম, তাহলে আমার তো আর কিছু নেই। আচ্ছা, এখন আমার সমস্ত কিছু গুরু নিয়ে গেছে, এর বিনিময়ে গুরু আমাকে কি দিয়েছে? আমাকে তিনি নিয়ে গেল, আমার যা কিছু আছে, এখন গুরু আমাকে কি দিল? গুরু আমাকে দিবে যে আমি জন্ম জন্মান্তরে নিজেকে হারিয়ে ফেলেছি, কে আমি, আমি আমাকে চিনি না, আর আমি আমাকে চেনার জন্যে, আমি আমাকে জানার জন্যে, আমার মধ্যে কালিমাটা ফিট করছে কোথা সেটা দেখার জন্যে, এবং সেই কালিমাটা পড়ে আমি ইমান আনব, এবং আমার মধ্যে ফেরেস্তা সকল আছে কোথায়, এবং আমার মধ্যে বিসমিল্লাটা কোথায়, এবং আমার মধ্যে আমার পরিচয়টা কোথায়। জন্ম জন্মান্তরে যে আমি নিজেকে হারিয়ে ফেলেছি, আমি কি আমাকে খুঁজে পাওয়ার জন্য আমি মুর্শিদের কাছে গেছি? এখন যদি আমার মুর্শিদ যে আমাকে ক্রয় করে নিয়ে গেল, আমার সব কিছু দিয়ে দিলাম, কিন্তু আমাকে তিনি এই জিনিস তো দিলেন না যে আমি কি, আমার পরিচয় কি, তখন কি হবে? যে আমি ঠিকই দিয়েছি, আমারটা আমি পাইনি। যাই হোক, আজকের যে বিষয়টি হলো, যদি আমার জিনিস আমি দিয়েছি, এখন এর বিনিময়ে আমাকে কিছু দেবে, সেটি নগদ লেনা দেনা হবে, সেটা বায়াতের দিন লেনা দেনা হয়ে যাবে। আচ্ছা, এরপর কি হবে? আমাকে কোনো দিন আমি সাধন ভজনে যখন ঊর্ধ্বগতিতে থাকব, ভালো একটা অবস্থানে থাকব, সেদিন গুরু যখন দেখবে আমার মধ্যে কিছু একটা আছে,
তখন সেই দিন গুরু আমার কাছে গুরু দক্ষিণা চাবে। বাবা, আমার কাছে যে আপনি গুরু দক্ষিণা চাচ্ছেন, আমি তো আপনার কাছে ঋণী। অবশ্যই আপনি আমার কাছে গুরু দক্ষিণা চান, আমার সাধ্যমতো আমি দেব। এই কথাটা গুরুকে তখনই বলা চলবে যখন গুরু আমাকে আমার সমস্ত কিছু পরিচয় পত্রগুলো দিয়েছে, আমি শয়তানের কাছে আটকা পড়ব না, তখন সেই গুরু আমার কাছ থেকে গুরু দক্ষিণা পাবে। আচ্ছা, তো এখন যে বিষয়টি হলো যে গুরু গুরু দক্ষিণা কিভাবে চাবে, তিনি তো আমাকে সেই পরিচয়পত্র কিছুই দিলেন না, তাহলে তিনি কিভাবে আমার কাছে এই গুরু দক্ষিণা চাবে? আচ্ছা, এরপর আমি যখন সব কিছু বুঝে পেয়েছিলাম এবং সাধনা বোজনা দিয়েছিল, সেই সাধনা করতে করতে যখন একটি জায়গাতে আমি পৌঁছে গেছিলাম, তখন সেখানে পৌঁছানোর পর যখন গুরু দেখেছে আমার ভক্ত একটা ভালো স্থানে পৌঁছেছে, তার কাছ থেকে গুরু দক্ষিণা নিয়ে নেব। সেদিন আমি মনের খুশিতে যেদিন গুরু দক্ষিণা দিয়ে দেব, আর সেই গুরু দক্ষিণা দেওয়ার পরে আমি যেই স্থানে ছিলাম এর চেয়ে আরও ঊর্ধ্বে চলে যাবো ইনশাআল্লাহ। আমি যে স্থানটিতে ছিলাম এর চেয়ে আরো বেশি বড় স্থানে চলে যাব গুরু দক্ষিণা দেওয়ার পরে। কারণ কি? কারণ গুরু দক্ষিণা কি চেয়েছিল আমার কাছে? বাবারে, তুমি যেখানে পৌঁছেছ, যে স্থানে তুমি পৌঁছেছ, তুমি আরো ঊর্ধ্বগতিতে পৌঁছাবে, আমাকে এই গুরু দক্ষিণাগুলো দিলে সেগুলো কি? তখন গুরু বলতে লাগলেন, বাবা, তুমি তো এই পর্যন্ত মিথ্যে বলনি, আর মিথ্যে বলবে না কোনোদিন। কোনোদিন পর নারীর দিকে তাকাবে না, কুদৃষ্টিতে মায়ের দৃষ্টিতে তাকিও। এরপর বাবা, আমি তোমাকে যে আদর্শ, যে শিক্ষা দিয়ে গেছি, এই শিক্ষা কখনো নষ্ট হতে দিও না, এই শিক্ষাগুলো সুন্দর জায়গাতে লাগিও। আর তুমি, তোমার মধ্যে যে সততা দেয়া হয়েছে, এই সততাকে আগলে ধরে রাখো, এই সততাকে আগলে ধরে রেখো, এটাই আমার চাওয়া, এটাই আমার পাওয়া, এটাই আমার গুরু দক্ষিণা। দেখেন, হাকিকতের দেশের গুরু দক্ষিণা কি সুন্দর! এখানে কোনো স্বার্থ নেই, বাড়ি লিখে দাও, গাড়ি লিখে দাও, না, এই জিনিসগুলোই তিনি চাইলেন। যখন এই ভক্ত এই জিনিসগুলো দিয়ে তিনি আরও মরা হয়ে যাবে, তখন তিনি আউলিয়া জগতে আরও করা হয়ে যাবে, আল্লাহর সাথে লিঙ্ক হয়ে যাবে, আরও উচ্চ স্তরে চলে যাবে। এই জন্য তার গুরু তাকে কোনো দিন যেন সে খারাপে না যেতে পারে, ডিস্টার্ব না হতে পারে। তবে হে সমস্ত জগতবাসী, আজকের এই আলোচনাগুলো কেন করলাম, যে গুরু দক্ষিণা মূলত কি? গুরু দক্ষিণা চাওয়ার মধ্যে কোনো স্বার্থ থাকতে পারে, যেন সেই গুরু দক্ষিণার মধ্যে কোনো স্বার্থ না থাকে। আজকে আমি এই কথাগুলো বললাম, তবে গুরু দক্ষিণা বিষয়ে আরও গভীর কিছু আলোচনা সামনে করব। তবে এই আলোচনাটি আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন, এবং পরবর্তীতে যেন আপনাদের কাছে ভালো আলোচনা এনে দিতে পারি, সাবস্ক্রাইব করে রাখুন এবং শেয়ার করে দিন। সকলেই ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।